হিরো আলমের উপর হামলা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছেন ঢাকা 17 আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। এই হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। বনানীতে নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে হিরো আলমের উপর হামলায় প্রতিপক্ষের চক্রান্ত কিনা তাও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন মোহাম্মদ এ আরাফাত। ভোটের শেষ মুহূর্তে হামলার শিকার হয়েছেন ঢাকা 17 আসনের প্রার্থী আলোচিত ইউটিউবার হিরো আলম। বিকেল সোয়া তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে তিনি হামলার মুখে পড়েন। ক্ষমতাসীন দলের কর্মীরা এই হামলায় জড়িত বলে অভিযোগ করেন তার প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইলিয়াস।